মানব পাচার কাণ্ড নিয়ে তদন্ত চালানোর জন্য বর্তমানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা একটি রাজ্য সফরে রয়েছে আর এর মধ্যে অবাধে চলছে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা রবিবার আগরতলা থেকে তিন বাংলাদেশের গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রবিবার বিকেলে সাদা পোশাকে গোটা আগরতলা রেল অভিযান নামে অভিযানকালে আগরতলা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে তিন সন্দেহভাজন মহিলাকে আটক করে পড়ে পুলিশ পরে জিজ্ঞাসাবাদে তিন মহিলা জানায় তারা বাংলাদেশের নাগরিক অবৈধভাবে সীমান্ত টপকে তারা ভারতের আগরতলায় প্রবেশ করে রবিবার সন্ধের ট্রেনে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তাদের সেতু বাংলাদেশের মহিলারা হল রোজিনা বেগম পারুল বেগম এবং সুলতানা বেগম এটা গতকালকে গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আর থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুসের মতো থাকি তো সেই সময় প্রায় বিকাল প্রায় চারটার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে ঢুকার চেষ্টা করছে তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টের কিছু থাকতে পারে তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে তো তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে পাঁচটা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওই সব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করেছে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে কোন জায়গায় যে মানে ভারতে এসছে সেই বিষয়ে জানা গেছে সে বিষয়ে তো তারা এখনও ঠিক সঠিকভাবে বলতে পারছে না বলতে এটা হলো তাদের বাসা তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি এটা তাদের ভারতে আসার পেছনে কি দালাল চক্র সক্রিয় কাজ করছে তারা তো মানে বলছে যে ওরা নিজেরই আসছে কিন্তু এটা তো হতে পারে না কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পৌঁছবো আশা করছি নামগুলো ওদের তিনের মহিলা এবং তিনের বিবাহিত এবং আনফর্চুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন এটা তাদের বাসা তো একজন নাম বলছে রোজিনা আক্তার রোজি আরেকজন হলো পারুল বেগম আরেকজন হলো সুলতানা বেগম তো রুজিনা বেগম ওনার বয়স ছয়ত্রিশ বলেছে আর পারুল বেগমের চৌত্রিশ আর সুলতানা বেগম ওনার ছাব্বিশ বছর আজকে পাঠানো হবে হ্যাঁ আজকে মোহাম্মান আদালতে পাঠানো হবে উল্লেখ্য গত সতেরোই মে আগরতলা রেজিস্ট্রেশন থেকে পুলিশ এক ভারতীয় সহ চার বাংলাদেশের যুবককে আটক করে এই ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে আগরতলা রেজিস্ট্রেশন থেকে তিন বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করা হলো এদিকে পুলিশ সূত্রে জানা গেছে রবিবার আমতলি থানার মতিনগরে ফুলতলি এলাকায় অভিযান চলায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর একটি দল তারা সংশ্লিষ্ট এলাকা থেকে হান্নান মিয়া নামে এক যুবককে আটক করে ধৃত হান্নান মিয়া মানব পাচারের সাথে যুক্ত বলে জানা গেছে ধৃত অভিযুক্ত যুবককে ট্রানজিট তদন্তের কাজে বহিরাজ্যে নিয়ে গেছে এনআইএ দলটি রিপোর্ট আর নিউজ